সালামু আলাইকুম প্রাণপ্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। হ্যালো, ওমানের পক্ষ থেকে আমি আপনাদের মুসাই মনে আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মুসা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাকে। আমি জানি না কতটা ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে, তবে বিরক্ত হবেন না, যে গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করতে আসছি সেটাই আপনারা শুনবেন আশা করি। তো আপনারা জানেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বর্তমানে এখন অভিযান বা লুক ধরাধরি চেকিং নিয়ে কিন্তু ওমান প্রবাসীদের ভিতরে চরম একটা আতঙ্কে সবাই আছে। সো তারই ধারাবাহিকতায় 2024 সালে ব্যাপক দর পাকড়া হবে, অভিযান হবে, এটা নিয়ে কিন্তু অনেক আগে থেকে আমাদের একটা ধারণা ছিল। তারপরে সিকিউরিটি কোম্পানি আসবে সেটা নিয়েও সবার মধ্যে একটা এই সেই হাবিজাবি হয়েছে। যাক, যা হওয়ার হয়েছে, 2024 সাল চলেও আসছে। সকালে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটাতেও বলেছিলাম যে চেকিংয়ের ভদ্র খবর পাই না, কিন্তু এখন পাচ্ছি খবর হামরিয়াতে অনেক চেকিং চলতেছে, পাশাপাশি মোবাইল হাতে চেকিং চলতেছে, শাড়ি কাতে ছবি চলতেছে, সুরি ছবি অনেক জায়গায় ওহর ওহর। আমার যে লোকগুলো আছে সবাই বলতেছে খুবই প্রচুর চেক চলতেছে। তো এর মধ্যে অনেকে আবার প্রশ্ন করতেছে, ভাই আমার আইডি কার্ড আছে তবুও নিয়ে গেছে। আমি দেখেছি লোকে আইডি কার্ড আছে তবুও নিয়ে গেছে। তো এই সকল বিষয়ে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, ওমানের যে কানুন আছে, ওমানের যে রুলস আছে সেটাকে আপনি ফলো করেন। কীভাবে? মানে এই বিপদ থেকে বাঁচতে হলে একটাই রাস্তা ভাই, ওমানের কানুনকে আপনাকে ফলো করতে হবে। কীভাবে ফলো করতে হবে? যদি আপনি এক কাজের ভিসা মনে করেন, ফর এক্সাম্পল আমার হচ্ছে গিয়ে আপনার মেশিনের ভিসা, কিন্তু আমি কাজ করতেছি কফি শপে, না সেটা না করে কফি শপে যদি কাজ করতে, কফি শপের লোককে বলবেন যদি আমাকে লাগে আপনার তাহলে আমায় তেনাজল করে নিয়ে নেন, টেনশন খাতাম। তার কারণ কী? কারণ হচ্ছে যদি হুকুমতে আপনাকে ধরতে পারে বা লেবার কোর্ট আপনাকে ধরে, আপনাকে 1000 রিয়াল ফাইন, যার এখানে কাজ করতেছেন তাকে 1000 রিয়াল ফাইন, আপনার আর বাপকে 1000 রিয়াল ফাইন। 3000 রিয়ালের ফাইন ভালো না 300-200 রিয়াল দিয়ে আপনার পতাকা চেঞ্জ করা ভালো? এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যাদের পতাকা আছে তবুও তাদেরকে নিয়ে যাচ্ছে কেন? মাঝখানে আমারও একবার এমন হয়েছিল, এটা অনেক সময় হয়ে ভুলে, অনেক সময় হয়ে আপনি যদি সেম কাজের লোক না হন আপনার পতাকা নেবেই, সেম কাজের লোক যদি আপনি না হন, করতেছেন কফি শপের কাজ কিন্তু আপনার ভিসা হচ্ছে গিয়ে আপনার মেকানিকের গাড়ি ড্রাইভিংয়ের সমস্যা আসবেই আসবে। যদি আপনার ভিসা সেম হয় আর আপনি অন্য জায়গায় সেম কাজ পেয়েছেন তবু আপনি আর পাবেন এগ্রিমেন্ট নিয়ে কাজ করেন। মনে করেন আমার কফি শপের ভিসা, আমি অন্য জায়গায় কফি শপের কাজ পেয়েছি, আমার করণীয় কী? আমি এখন একটাই কাজ করতে পারি, কফি অন্য যার এখানে কফি শপের এখানে কাজ পেয়েছি তার সাথে আমার আর পাবেন একটা এগ্রিমেন্ট করে আমি কফি শপের কাজ করতে পারি, যদি সেম ভিসা হয়। আর সেম ভিসা না হলে আপনাদের আল্লাহর দোহাই লাগে ভাই, এই এগ্রিমেন্ট বেগ্রিমেন্ট এটা সেটা হবে নি চলবে নি এগুলোতে না যাই আপনারা তেনাজল নিয়ে ফেলেন, আরামসে আপনাদের জীবন আপনারা ওমানে উপভোগ করেন, কাজকাম করেন, চিল করেন। দেখেন আমাদের কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ, আমাদের কোনো টেনশন নাই, আমরা রুলসের ভিতরে আছি, রুলস ফলো করতেছি, যে কাজের ভিসা সেই কাজই করতেছি, রুলস মতোই চলতেছি। সো ইফ ইউ আর ফলোয়িং ওমান রুলস, আপনার জন্য ওমান একদম ফ্রিডম ফ্যান্টাস্টিক একটা কান্ট্রি, আর রুলস ফলো করতেন না ইউ ফিনিশ। সো রুলস লাজিম ফলো করতে হবে, ধরাধরি কোথায় হচ্ছে অভিযান, কোথায় চলতেছে, কোথায় কাকে ধরতেছে, কোথায় কবে চেক হবে, খালি খালি আপনি রুলস ফলো করেন, খালাস টেনশন খতম, টেনশন করবেন না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দিকে আমরা লোকেরা কী আপডেট দেয় সেটা নিয়ে আপনাদের সামনে আবার আসতেছি। এখন আমি মুলাদ্দা পার্ক থেকে আপনাদেরকে এই ভিডিওটা দিলাম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।